নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, বিধায়কের পদ বাতিলের মামলা। বিধায়ক বাইরন বিশ্বাস, তার পদ বাতিল করা হোক সেই নিয়েই হাইকোর্টের মামলা করা হয়েছে এবং আগামী সপ্তাহে এই মামলার শুনানি রয়েছে। এবং বাইরন বিশ্বাস, যিনি কংগ্রেসের টিকিটে সাগরদিঘি থেকে বিধায়ক জিতেছিলেন এবং তারপর সেখানকার বিধায়ক হয়েছিলেন, কিছুদিন আগেই তিনি দল বদল করেন, অর্থাৎ কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন এবং তারপর পরেই তার বিধায়ক পদ খারিজ করা হোক এমনই দাবি উঠেছিল। এবং বাইরনের বিধায়ক পদ বাতিলের দাবিতেই এবার জনস্বার্থ মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে। তার বিরুদ্ধে এই জনস্বার্থ মামলা করা হয়েছে, জনস্বার্থ মামলা করেছেন হাইকোর্টের এক আইনজীবী এবং সৌম্য শুভ্র রায়, হাইকোর্টের আইনজীবী। তিনি বাইরন বিশ্বাসের বিধায়কের পদ বাতিল করা হোক সেই মর্মেই তিনি মামলা করেছেন এবং আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলেই জানা যাচ্ছে। মামলার হাইকোর্টের আইনজীবী সৌম্য শুভ্র রায়, কিছুদিন আগেই কংগ্রেস থেকে বাইরন বিশ্বাস তিনি যোগদান করেছিলেন তৃণমূলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তিনি তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন এবং তারপরেই যে দাবি উঠেছিল যে কংগ্রেসের টিকিটে জিতে তিনি এইভাবে দলবদল করেছেন, তার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক, এবার সেই নিয়েই জনস্বার্থ মামলা করা হলো। মামলা করলেন হাইকোর্টের আইনজীবী সৌম্য শুভ্র রায়, তার বিধায়ক পদ বাতিল করা হোক সেই মর্মেই মামলা করেছেন তিনি। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে বলেই জানা যাচ্ছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, বিধায়ক পদ বাতিলের মামলা, বিধায়ক বাইরন বিশ্বাস তার পদ বাতিল করা হোক সেই মর্মেই মামলা হাইকোর্টের আইনজীবী সৌম্য শুভ্র রায়ের। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা, কিছুদিন আগেই কংগ্রেস থেকে দল বদল করে তৃণমূলে যোগ দিয়েছেন বাইরন বিশ্বাস, যিনি সাগরদিঘিতে কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন এবং তারপরেই এই দল বদলের পরেই বিধায়ক পদ বাতিল করা হোক সেই নিয়েই মামলা করা হয়। বিস্তারিত জানবো পীযূষ কান্তি নাগ, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, বাইরন বিশ্বাসের বিধায়ক পদ খারিজ করা নিয়ে এবার মামলা করা হলো, বিস্তারিত জানবো তোমার কাছে। দেখো, আইনজীবী সৌম্য তিনি কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছেন, তার দাবি হচ্ছে বাইরন বিশ্বাস তার যে বিধায়ক পদ খারিজ করা হোক, এর আগে তিনি ওই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশন এবং বিধানসভা স্পিকারকে এ বিষয়ে তিনি স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু সেই স্বীকৃতিতে কোন উত্তর না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হলেন। তার দাবি বাইরন বিশ্বাস যে কংগ্রেসের হয়ে তিনি নির্বাচিত হয়েছে, পরবর্তীকালে তিনি দল পরিবর্তন করেছেন, ফলে এই মুহূর্তে তার যে বিধায়ক পদকে বিধায়ক পদ খারিজ করা হোক, প্রধান বিচারপতি ডি এস শিবাঙ্গম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি নাগ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।